मने रेखो तबु मने रेखो जदि दूरे जाय चले तबु मने रेखो। आमी आमार मतो करे श्रद्धा जानाई तार एकटी कविताय। कतदिनेर गल्प मने पड़छे किन्तु हे सायंकाल काव्यग्रंथ थेके एई कविताटी বট্ট শোনাতে ইচ্ছে করছে। এই যে এ কদিন দেখানি কেন, এমনই বলবো ভাবি সূর্যের দেখা পেলে। সারাদিন বৃষ্টি পড়ে বনে, আমার অসুখ আজ মনে। কতটা যে কাছাকাছি সূর্যের ঠিকানা জানি না সঠিক, শুধু জানি পশ্চিমে যেইখানে বনের সীমানা, শেষবার তার রক্তবর্ণ মুখখানি সেই দিকে গিয়েছিল দেখা। তোরসার হাতি ঘাসে ভোরবেলা সোনা গলানোর কাজে নিয়মিত সেই লেগে থাকে, এখন সে নেই কেন? সারাদিন বৃষ্টি পড়ে বনে, আমার অসুখ আজ মনে। সারাদিন বৃষ্টি পড়ে বনে, আমার অসুখ আজ মনে। আমার অত্যন্ত প্রিয় বন্ধু মধুমিতা, তিনি আমাকে সৌমিত্র দাকে কেন্দ্র করে সৌমিত্রী চট্টোপাধ্যায় কিছু কথা বলার জন্য বলেছেন। মানে এমন একটি মানুষকে নিয়ে বলতে বলেছেন যেটা মানে কখনোই মানে যেন অফুরান একটা সমুদ্রের মতো, তার জলকণা বিশ্লেষণ করতে যাওয়া যেমন একটা খুব কঠিন কাজ, আমার প্রতি প্রায় সেই রকম একটা আদেশ করা হয়েছে। বন্ধুর আদেশ মানে সবসময় অবশ্য মানে গ্রহণযোগ্যই আর কি, এটা তো মানে খুব চাপিয়ে দেওয়া নয়, আরোপিত নয়। সৌমিত্রদাকে আমি মনে করি আমার খুব খুব কাছের মানুষ, এবং একদিনের না, প্রায় 3.5 দশকের কাছাকাছি মানে আমার সঙ্গে একটা নৈকট্য গড়ে ওঠে। প্রথমে অনুষ্ঠানের সঙ্গে নানা জায়গাতে যাওয়া, আমি হিসেব করে দেখছিলাম প্রায় 80-90 জায়গাতে একসঙ্গে দুজনে মিলে অনুষ্ঠান করেছি, একসঙ্গে গাড়িতে গেছি তারও সংখ্যা প্রায় 30-40 জায়গা তো হবেই। বর্ধমানে বা কাছাকাছি যখনই কোথাও অনুষ্ঠান এসেছেন আমাদের বাড়িতেই থেকেছেন, সেখানে খাওয়া দাওয়া, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে এই সময়কালে তাকে যেভাবে পাওয়া, তো সেটা একটা মানে অসামান্য স্রোত। এবং সৌমিত্রদা কথা বলতে খুব ভালোবাসতেন, আর 5 জনের মতো আমার মনে হয় না যে সৌমিত্রদা একটা সেই গুটিয়ে রাখা মানুষ, তার একটা আলাদা জগৎ থাকবে, একদম সাধারণ মানুষ, মানে মাটির সঙ্গে মিশে যেতে পারতেন। এইখানেই তিনি আলাদা। হ্যাঁ, সেই মানে কোথাও যেতে গেলে একটা কালো কাঁচের আড়ালে চোখ ঢেকে আমি আমার ভাবকে লোকের সামনে প্রকাশ করতে দেবো, এটা সৌমিত্রদার জীবনে ছিল না। তাই সবসময় তিনি যেন মনে হয়েছে অত্যন্ত প্রাণবন্ত, এবং তাঁর চরিত্রগুলির মতো সে হতে পারে জন অরণ্যের অরণ্যের দিন রাত্রির অসীম, সে হতে পারে সন্দীপ, সে কখনো অপু, মানে কোথায় যেন একটা মানে একীভূত ভাবনা সঞ্চারিত হয়েছে। আমার বাড়িতে একসময় একটা পত্রিকার জন্য বললাম, ও সৌমিত্রদা কাছে কোনো কবিতা আছে? কিসের জন্য চাইছিস? একটা স্মরণিকা আছে। আচ্ছা, লিখে দিচ্ছি দাঁড়া। তো বসে বসেই লিখলেন, কিছুক্ষণ পরে পড়ে শোনালেন, সে চমৎকার লেখা, চমৎকার লেখা। তো মানে এইভাবে মানে কখন একটা অনুষ্ঠানে এখানে আসার কথা, আমি বললাম আরেকজন দল আমাকে খুব ধরেছে, খুব কাছাকাছি জায়গা, যাবেন? তো পলাশি জায়গাটার নাম, বলে সেই মুর্শিদাবাদের? না না, এই বর্ধমানের পলাশি। ওরে বাবা, এখানকার পলাশি? সে তো মানে রেভারেন্ট লালবিহারীদের জন্মস্থান, সে তো নবদ্বীপ হালদারের জন্মস্থান, অবশ্যই যাবো, চল, ও টাকা পয়সার কথা ভাবতে হবে না। তো এই রকম মানুষ, অকপটে কত কথা, প্রাণবন্ত কথা, নানা সময় শোনা, অজস্র কথা। কোথাও খেতে গিয়ে একটা ছোটোখাটো চায়ের দোকান, সেখানে চল এখানে দাঁড়িয়ে গিয়ে চা খাই, আমরা আপনাকে যদি চিনতে পেরে কেউ কিছু বলে, আরে বলুক না, চল না। সে গিয়ে ভাঁড়ে চা খাওয়া, এই ধরনের একটা মানে অদ্ভুত মানে চিত্র জগতের বাইরে যে একটা মানুষকে পাওয়া যায়। আমি ওনার প্রায় সব নাটকই দেখেছি, তো
তো সেখানেও তিনি একটা আশ্চর্য মানুষ, মানে তার উচ্চারণ, তার বলা, তার কবিতা লেখা, তার ছবি আঁকা, হ্যাঁ সেই লিয়ারের অভিনয় কিংবা নাম জীবনের অভিনয়, মানে কোনটা বলো, দর্পণের সরস্বতী, যে কোনো ক্ষেত্রে তিনি ব্যতিক্রমী। তো এই ব্যতিক্রমী মানুষটি তার বলাতে কওয়াতেও ব্যতিক্রমী। আমি একটি বলেই শেষ করব। একবার মজা করে সৌমিত্রদাই আমাকে বললেন, আচ্ছা রবীন্দ্রনাথকে তোর কেমন লাগে? আমি বললাম, আশ্চর্য প্রশ্ন করছেন, একজন বাঙালির রবীন্দ্রনাথকে কেমন লাগে? তো আমাকে বললেন, আমি বললাম যে আমি বিশ্ব, আমার মনে হচ্ছে একটা দারুণ লাগে, যে মানে একটা দারুণ প্রতিভা। উনি খুব মজা করে বললেন, না প্রতিভা বলে আমার কিন্তু খুব একটা মনে হয় না। তাহলে আপনার কী মনে হয় রবীন্দ্রনাথকে? উনি বললেন, প্রকৃতির বিস্ময়, প্রকৃতির লীলা খেলাতে কখনো পাহাড়, কখনো নদী, কখনো উপত্যকা, অরণ্য, সমুদ্র তৈরি হয়, তেমনি প্রকৃতির খেয়ালি পনায়, প্রকৃতির বিস্ময় রবীন্দ্রনাথ। যিনি বলতে পারেন তার নাম সৌমিত্র চট্টোপাধ্যায়। প্রতি বছরের মতো এবারও জন্মদিন আসবে, পালিত হবে নানাভাবে, কিন্তু ওই যে বললাম, শিল্পকর্মে বা শিল্পের সাথে যুক্ত হওয়ার ফলে আমি পেয়েছি এই মানুষটির অপার ভালোবাসা। ঈশ্বরের কাছে আমি ঋণী তার সঙ্গে আমাকে এই যোগাযোগ করিয়ে দেবার জন্য। বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন উদ্বে মগন করে, অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল, একে আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, তাই দুলিছে দিন কর চন্দ্র তারা, চমকে কম্পেছে চেতনা ধারা, দুলিছে দিন কর চন্দ্র তারা, চমকে কম্পেছে চেতনা ধারা, আকুল চঞ্চল নাচে সংসার, আকুল চঞ্চল নাচে সংসার, কুহারের হৃদয় বিহঙ্গ বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন উদ্বে মগন করে, অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল, একে আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে। সৌমিত্র চট্টোপাধ্যায় বাঙালির আপনজন, সকলের তো সবসময় সময় হয় না তার কাছে যাবার, আমার অনেকটা সময় হয়েছিল, ভালোবাসা পেয়েছি তার, অকৃপণ ভালোবাসা। তাই তার জন্মদিনে আমার মতো করে শ্রদ্ধা জানাই, এবং এই পর্বে অনেকে আমাদের সাথী হয়ে তাদের বক্তব্য পাঠিয়েছেন, তুলে ধরব সে কথা। সৌমিত্র চট্টোপাধ্যায় সম্পর্কে আমি ছোট মুখে কি আর বড় কথা বলবো জানি না, এত বড় একজন মানুষ যে তার সাথে যে সামান্য পরিচয়ের সুযোগ ঘটেছে, কোনো একদিন সামনাসামনি গিয়ে দাঁড়াতে পেরেছি, দুটো কথা বলতে পেরেছি, এটাই অনেক জন্মের স্বীকৃতির ফল। বেশ কয়েকবার নানান সূত্রে তার সাথে অনেকক্ষণ সাক্ষাতের আমার সুযোগ হয়েছে। আনন্দবাজারের জন্য এক সময় আমি একটি কলাম লিখতাম, নিয়মিত রবিবারের কলাম, তার জন্য তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন। তারপর আমরা একটি সিডির কাজ একসঙ্গে করি, মধুমিতাদি খুব ভালো করে জানে সেদিনের ঘটনার কথা। এছাড়াও
একটি নাট্যপত্র, তার জন্য উনি আমাদের 5 দিন সময় দিয়েছিলেন, পরপর 5 দিন প্রায় 2 ঘন্টা করে তার বাড়িতে। সেখানে শুধুমাত্র থিয়েটার আর্টিস্ট সৌমিত্র চট্টোপাধ্যায় সম্পর্কে তিনি বলেছিলেন, যেটা তার কাছে আমার মনে হয়েছিল সব থেকে আনন্দের বিষয়। তো সেই সময়টাকেও তাকে কাছ থেকে দেখবার সুযোগ পেয়েছি। আকাশবাণীতে আজ রাতে অনুষ্ঠানে এসেছেন, সেখানেও আমি এবং মধুমিতা দিয়ে হাজির ছিলাম, সঙ্গে শঙ্করলাল ভট্টাচার্যও ছিলেন। তো এই সমস্ত ক্ষেত্রেই যেটা বারবার করে মনে হয়েছে, সেটা হচ্ছে যে মঞ্চে আমরা যে আশ্চর্য সপ্রাণ একজন মানুষকে দেখতে পেতাম, সে মানুষটা আসলে যে বাস্তবেও ঠিক অতটাই সপ্রাণ, এবং তাকে দেখলে যে মানে নিজের শরীরের মনের ব্যথা বেদনা কমে যায়, মনে হয় যে একজন মানুষ এতটা জীবন্ত, এত আনন্দিত, এত চাপের মধ্যে থেকে, এত সাংঘাতিক পেশাগত চাপ এবং এত দিন ধরে নিজের অবস্থান ধরে রাখার চাপ, এসবের পরেও তার যে জীবন চর্চা, থিয়েটার বলুন, সিনেমা বলুন, সাহিত্য বলুন, নিত্য নিয়মিত নিজের ডায়েরিতে কবিতা লেখা বলুন, সব দিক থেকেই এত পরিপূর্ণ জীবন, এবং তারপরেও এত এনার্জি তার থেকে সবসময় ছটকে বেরোতো, যে ওই রকম প্রাণবন্ততা ইদানিংকালের, মানে আমার দেখার কতটুকুই বা, কিন্তু ইদানিংকালের বাঙালিয়ানার মধ্যে ওই জিনিসটির বড় অভাব বলে আমার মনে হয়। আমরা বড় তাড়াতাড়ি একটু স্বভাববৃদ্ধ হয়ে যাই, কিন্তু সৌমিত্র চট্টোপাধ্যায় কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত বৃদ্ধ হননি। 85 বছর বয়সেও তিনি রাজপুত্রই ছিলেন, রাজপুত্র হিসেবেই তিনি চলে গেছেন। সৌমিত্রদার খুব ইচ্ছে ছিল, বলেই ফেলি, যে আমি একটু মন টন দিয়ে কাজ করি, আমার একটু নামটাম হোক, আমি একটু অভিনয়ে আসি, বাচিক শিল্পে তো আমি আছি। তার নাটক তিনি একবার নয়, বারবার দেখতে অনুরোধ করতেন। একবার দেখা নাটক বললেন যে, লিয়ার তুমি মিনার্ভায় দেখেছো, রবীন্দ্রসদনে দেখবে না? আমি তার মানে বুঝতে পারিনি। আজ বুঝি অভিভাবকের মতো, পিতার মতো তিনি নেপথ্যে থেকে আমাকে সামনে এগিয়ে যাওয়ার রাস্তা দেখিয়েছেন। আমি করে উঠতে পারিনি কিছুই, তবুও কাজ করতে করতে অনেক প্রিয়জনদের সঙ্গে দেখা হলো। আসলে সৌমিত্রদাকে নিয়ে কিছু বলতে গেলে কি বলি, প্রথম কথাই বলতে হয় যে আমাদের মনেই হয় না, বিশেষত আমার তো মনেই হয় না যে সৌমিত্রদা নেই, কারণ আমার কাছে ছিল পুলুদা। আমি যখন ছোটোবেলায় প্রথম কাজ করতে আসি, এটা তখন খুব বড় বড়, আমি খুব ছোট বাচ্চা মেয়ে একটা, কিন্তু এদের কাছ থেকে আমি যে ভালোবাসাটা পেয়েছিলাম, আমি বুঝতে পারতাম না যে এরা এত বড় বড় আর্টিস্ট। আমার তখন মনে হতো এই তোমার দাদা, এই তোমার বাবা, এই তোমার কাকা, ঠিক এইরকমই ব্যবহার পেতাম আমি এদের সবার থেকে, যার জন্যে এরা প্রত্যেকে আমার কাছে ভীষণ কাছের মানুষ ছিল। শুধু কাছের মানুষ বলবো কেন, যখন কাজ করতে যেতাম, শুটিংয়ে যেতাম, শুটিংয়ে গেলে পরে সবাই সবার সাথে দেখা হতো, দেখা হলে এই মাটু, আমার ডাকনাম মাটু, এই মাটু ওইদিকে আয়, কী করছিস, ভালো আছিস তো, হ্যাঁ রে, তোর মা এসছে সঙ্গে আজকে? আর হ্যাঁ, ছোটোবেলায় মা যেতেন, মা আসতে, ভালো আছে তোর মা? হ্যাঁ ভালো আছে। তা আমার দিদি দাদা সবাই অভিনয় করে, তা পুলুদা সবাইকেই চিনতেন, হ্যাঁ রে তোর দাদা কেমন আছে, তোর দিদি এখন কি করছে, ইরাকি এখন অভিনয় করছে, মানে প্রত্যেকের খবর, আমি কি করছি, আমি কোথায় যাচ্ছি, আমি এখন কি কাজ করছি, পুরো সমস্ত কিছু উনি জানতেন, জিজ্ঞেস করতেন, দাঁড়াতে বলতেন, বসতে বলতেন, আর উনি নিজে খেতে খুব ভালোবাসতেন। আর পুলুদা জানতেন যে আমি ছোটোবেলা থেকে আমার খাবার আমি বাড়ি থেকে নিয়ে যাই, আজ কি খাবার এনেছিস, আমি এই এনেছি, বল বাহ খুব ভালো, তাহলে একসঙ্গে বসে সবাই খাও, মানে হ্যাঁ, মানে এইরকম। আর তখন আমাদের ভীষণ একসঙ্গে থাকাটা, একসঙ্গে সব আর্টিস্টরা আমরা ভীষণ থাকতাম, সবাই সবার বাড়ি থেকে খাবার এনে এনে একসঙ্গে সবাই খেতাম, যারা বেশি বেশি মানে এদের ভেতরে আমাদের অনেক বড় বড় শিল্পী আছেন, যাদেরকে আমরা বলতাম খাবার করে আনবে, একসঙ্গে খাবো, এরকমও করেছি। সৌমিত্রদা খাবার করে আনতেন না, কিন্তু বললে পরে উনি আমাদের খাওয়াতেন, আজ পুলুদা তুমি খাওয়াবে, হ্যাঁ ঠিক আছে খাওয়াবো, মানে এই রকম করে দিন কেটেছে। মনেই হতো না যে সে সৌমিত্র চ্যাটার্জি আর আমি একটা সামান্য আর্টিস্ট, এটা মনেই হতো না। তারপর যখন লাস্ট দেখা হয়েছে, এই বছরখানেক হলো বোধ হয়, একটা ছবি শুটিংয়ে দেখা হতে আমার, হ্যাঁ রে মাটু কেমন আছিস, হ্যাঁ ভালো, গল্পের কথা বলছি, গল্প করতে করতে হঠাৎ বললো, দেখ আমাদের তো সবাই চলে যাচ্ছে পুরনো, এখন তো আর হাতে গোনা কজন রয়েছে। আমি হ্যাঁ ঠিকই বলেছে, আমরা হাতে গোনা কজন রয়েছি, বললাম হ্যাঁ, আরে হাতে গোনা কে যে কখন চলে যাব,
কিছু ঠিক নেই। আলো না না বলো না বলো না, যতদিন আছো ততদিন তো জানি তোমরা সবাই আছো। বললো হ্যাঁ দেখ কে কতদিন থাকে, ঠিক এই কথা বললো। তার এক বছরের ভেতরেই পুরোদার শরীর খারাপ করলো, চলে গেলেন। কিন্তু মনটা মানে না যে দাদা চলে গেছে, মনে হয় পুরুদা আছে, আজও আমাদের মাঝখানে আছে, আজও আমি ডাকলে পুরুদা যেন আমাকে সাড়া দেবেন, এইটাই মনে হয়। আসলে শিল্পী তো অমর না, শিল্পী কোনোদিন মরেন না, উনি বেঁচে থাকেন আমাদের মাঝখানে, আপনাদের মাঝখানে, সবাই মাঝখানে উনি থাকেন। আর আমার কিছু বলার নেই। আসি প্রিয়জনেদের কথায়। নমস্কার। আন্তরিকের 25 বছরে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা আন্তরিকের সবাইকে এবং মধুমিতা বসুর জন্য সব সময়ই অনেক অনেক ভালোবাসা থাকে, কারণ তার কাছ থেকেও সবাই এত ভালোবাসা পাই আমরা, তার কোনো তুলনা হয় না। আজকে একটা কথাই বলি যে এই 25 বছরের আন্তরিকের যে অনুষ্ঠান সারা বছর জুড়ে যেটা হবার কথা ছিল সেটা হয়তো অন্যরকম হয়ে গেছে নানারকম কারণে আমাদের চারপাশের, এবং এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সৌমিত্র চট্টোপাধ্যায় আসবেন এমনটা ঠিকই হয়ে গিয়েছিল, তিনিও কথা দিয়েছিলেন, কিন্তু সব কিছুই কেমন যেন এলোমেলো হয়ে গেল। আসলে এই মানুষটাকে ঘিরে আমাদের স্ক্রিনের পর্দা থেকে যেমন শুরু, তেমনি যারা একটু আধটু আমরা কাজ করি, কখনো কখনো সুযোগ ঘটেছে ওনার সঙ্গে কাজ করার, হয়তো কোনো অনুষ্ঠানে, হয়তো বা কোনো বেতার নাটকে একসঙ্গে কাজ করেছি আমি। নানান রকম স্মৃতি মনের মধ্যে ঘোরাফেরা করে এবং প্রত্যেকটা কথোপকথন থেকে কিন্তু অনেকটা শেখা, আগামীর জন্য হয়তো সেটুকুই অনেকটা সঞ্চয় আমার। আজকে তারই একটি কবিতা বলে আন্তরিকের এই আয়োজনে আমিও সামিল হই আমার শ্রদ্ধা সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্য। ভারতবর্ষ তুমি বড় প্রিয় নাম, ভারতবর্ষ তুমি বড় প্রিয় নাম, কমল আঁখির মতো ললাটে লিখেছি আমি, বৈশাখে কোনো কোনো দ্বীপ্রহর নিশীথের মতো মনে হয় এত চুপ এই দেশ জেগে থাকে। ভারতবর্ষ তুমি বড় প্রিয় নাম, তোমার দু চোখে মরুভূমি জেগে থাকে, কেউ নেই খা খা চারিধার, অগ্নি সংকাশ চোখ সারাদিন মরুতির ধরে রাখে, তবু কি কোথাও তৃণ শালমলি লতা হরিত পাহাড় ছিল মানুষের বন, দ্বীপ্রহর নিশীথের মতো মনে হয় এত চুপ অবিদিত রয়ে গেল বাসভূমি, অবিদিত রয়ে গেল বাসভূমি, জানি না কোথায় উপলেতে নদীর শব্দরা জেগে আছে, জানি না কোথায় উপলেতে নদীর শব্দরা জেগে আছে। তুমি নিয়ে
ছায়ে তুমি নির্মল করো, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে।